আসসালামু আলাইকুম, আমি ডক্টর কাউসার জাহান জেবিন, লেকচারার, ট্রমা নার্সিং কলেজ। আজকে আমরা একটা প্র্যাকটিক্যাল ক্লাস করব। আমাদের প্র্যাকটিক্যাল ক্লাসের টপিক হচ্ছে অ্যানিমিয়া। কেমন আছেন আপনারা সবাই? আছি আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আমরা আমাদের লেকচার ক্লাসে অ্যানিমিয়া সম্পর্কে ডিটেইলস পড়েছি, আজকে আমরা প্র্যাকটিক্যালি অ্যানিমিয়াটা এক্সামিনেশন করব। তো অ্যানিমিয়া এক্সামিনেশনের প্রিরিকুইজিট হচ্ছে অবশ্যই আমাকে পেশেন্টের রাইট সাইডে দাঁড়াতে হবে এবং হচ্ছে প্রপার ডেলাইটে আমাকে অ্যানিমিয়াটা এক্সামিনেশন করতে হবে। প্রথমে আমি পেশেন্টের কনসেন্ট নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম, আমরা একটু আপনার এক্সামিনেশন করব, ঠিক আছে? আপনি কনসেন্ট দিচ্ছেন? আচ্ছা আচ্ছা, তাহলে অ্যানিমিয়ার সাইটটা কি হচ্ছে প্রথমে বলে নিই। অ্যানিমিয়ার যে ডেফিনেশনটা আপনারা আগে পড়েছেন না, অ্যানিমিয়া হচ্ছে ডিক্রিজড হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন অ্যাকর্ডিং টু এজ অ্যান্ড সেক্স অফ ইন্ডিভিজুয়াল। আর হচ্ছে মেলদের ক্ষেত্রে হিমোগ্লোবিনের নর্মাল লেভেল হচ্ছে 13-18 গ্রাম পার ডেসিলিটার এবং ফিমেলদের ক্ষেত্রে হিমোগ্লোবিনের নর্মাল লেভেল হচ্ছে 11.5-16.5 গ্রাম পার ডেসিলিটার। এবার দেখছি আমরা অ্যানিমিয়া কোথায় কোথায় এক্সামিনেশন করব। সাইটগুলো হচ্ছে লোয়ার পালপেব্রাল কনজাংটিভা, ডরসাম অফ টাং অ্যান্ড বাকাল মিউকাস মেমব্রেন, নেইল বেড, পাম অফ দ্য হ্যান্ড অ্যান্ড সোল অফ দ্য ফিট। আচ্ছা চলেন এবার দেখি। আচ্ছা মা একটু, এই যে এটা হচ্ছে লোয়ার পালপেব্রাল কনজাংটিভা, চোখের নিচে যে পিঙ্কিশ কালারের মিউকাস মেমব্রেনটা আছে এটা হচ্ছে লোয়ার পালপেব্রাল কনজাংটিভা। অ্যানিমিয়া পেশেন্টের ক্ষেত্রে এটা একটু হোয়াইটিশ হয়ে যাবে। আচ্ছা এবার জিব্বাটা বের করেন। এখানে আমরা কি দেখছি? ডরসাম অফ টাং, ডরসাম অফ টাং, এই যে উপরের যে সারফেসটা এখানে দেখতে হবে এবং সাথে বাক্কাল মিউকাস মেমব্রেনটা আমরা দেখব। দেন দেখব হচ্ছে নেইল বেড, নেইল বেড, হ্যাঁ এই যে এইভাবে একটু চাপ দিয়ে নেইল বেডটা দেখতে হবে এবং এটা বাইল্যাটারালি দেখতে হবে, তার মানে দুই পাশেই আমাকে দেখতে হবে, ঠিক আছে? মেয়েদের ক্ষেত্রে অনেকে হচ্ছে রান্নার কাজ করে, তাদের ডান হাত একটু হলুদ হয়ে থাকতে পারে, এই কারণে ডান হাত এবং বাম হাত দুইটাই আমি দেখে নিব। নেইল বেড দেখলাম, সাথে সাথে দেখব হচ্ছে পাম অফ দ্য হ্যান্ড, পাম অফ দ্য হ্যান্ড দেখলাম। আচ্ছা এরপর আমি দেখব সোল অফ দ্য ফুট, পায়ের তলায়, ঠিক আছে? আচ্ছা এটাই, এগুলোই ছিল আমাদের অ্যানিমিয়ার সাইট। আমি আরেকবার বলে দিচ্ছি, সাইট অফ অ্যানিমিয়া হচ্ছে লোয়ার পালপেব্রাল কনজাংটিভা, জিহ্বা বের করেন, ডরসাম অফ টাং অ্যান্ড বাক্কাল মিউকাস মেমব্রেন, নেইল বেড, পাম অফ দ্য হ্যান্ড অ্যান্ড সোল অফ দ্য ফুট, ঠিক আছে? প্রপার ডেলাইট মেনটেন করতে হবে এবং অবশ্যই পেশেন্টের কনসেন্ট নিয়ে পেশেন্টের রাইট সাইড থেকে আমাকে এক্সামিনেশন করতে হবে। তাহলে এইটুকু ছিল আজকে আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস। ইনশাল্লাহ পরবর্তী কোনো ক্লাসে আবার দেখা হবে। ধন্যবাদ।